মোমো অলওয়েজ বেস্ট। গরমের মধ্যে গরম, মোমো গরম, বাইরে জওয়ান, জওয়ানে গরম, পুরো গরমে গরম একদম জায়গা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি তো বিন্দাস আছি। সো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমায় নিশ্চয়ই বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি এক্স্যাক্টলি তাই জওয়ান দেখতে, এক্স্যাক্টলি জওয়ান দেখতে না, জওয়ান ঝড়ে গা ভাসাতে। সো এক মাস দশ দিন বাদে আজকে বাড়ি থেকে বেরিয়েছি। তো তোমরা জানো যে আমার পায়ে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল, সেখান থেকে প্লাস্টার কাটা হয়ে গেছে, অনেকটাই এখন ঠিকঠাক হাঁটতে পারছি। তো মনে হলো মাইন্ডটাকে রিফ্রেশ করার দরকার আছে, এবং রিফ্রেশ করার জন্য আমার মনে হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং সেটা হচ্ছে জওয়ান দেখতে যাওয়া। তো বেস্ট হবে এখানে হচ্ছে মাইন্ডটা সব থেকে বেশি রিফ্রেশ হবে। তো আজকে যাচ্ছি হচ্ছে জওয়ান দেখতে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো। সো তোমরা যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো, আমাকে চিনতে হবে তো নাকি, আমি সৌভিক, তোমরা দেখছো খাই দাই আর ঘুরে বেড়াই, মানে যা ইচ্ছা তাই খাই, যেখানে ইচ্ছা সেখানে যাই। আর যারা চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সো স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড। তো আমরা এখন চলে এসেছি চন্দননগর স্টেশনে, আমার সঙ্গে রয়েছে হচ্ছে, একে তো সবাই চেনো, সে হচ্ছে কিশলয়। এক্সাইটেড? মারাত্মক। কিশলয় তো বলছে মারাত্মক এক্সাইটেড। তো দুদিন আগে ওকে বলেছিলাম রাতের বেলা, ও তো ভীষণ এক্সাইটেড দেখতে যাওয়ার জন্য। তো একদম আজকে আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি যাবো বলে। সো অ্যাকচুয়ালি আমাদের টাইম হচ্ছিল তো ডেট হচ্ছিল না, আর ডেট হচ্ছিল তো টাইম হচ্ছিল না। আর আমার বাড়ি তোমার সবাই জানো নৈহাটিতে, তো সেখানে ওই সাইডে কোনো রকম টিকিট পেলাম না। তো সানডে আজকে, তো মার কাটারি যেভাবেই হোক দেখতে হবে সিনেমাটা। যাচ্ছি আজকে হচ্ছে আমরা লিলুয়াতে, ওখানে আইনক্সে দেখবো মুভি। সো দেখা যাক, একদম স্পটে গিয়ে ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি আমরা আইনক্সে, এসে মানে লিলুয়া স্টেশনে নেবে। প্রচন্ড বৃষ্টি, এখনো স্টিল বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, বাট 2:10 হচ্ছে শো। তো তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে এখন। তো এখানে কাছাকাছি কিছু দেখতে পাচ্ছি না, তো জাস্ট এখানে একটা ওয়াও মোমো রয়েছে, তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। তো দেখি কী খাওয়া যায়। এখন খাবো হচ্ছে ওয়াও মোমো থেকে চিকেন স্টিম মোমো 69-এর, দুটো নিয়েছি, কারণ না খেয়ে ঢুকলে সেই সকালবেলা বেরিয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে, না খেয়ে ঢুকলে সিনেমা দেখার সেই এনজয়মেন্টটা পাওয়া যাবে না। তো আগে খাওয়া দাওয়া তারপর মুভি। তো আমাদের সামনে চলে এসছে গরমা গরম স্টিম মোমো, চলো এটা খাবো জাস্ট। আর মানে দেখেই মনে হচ্ছে হামলে পড়তে ইচ্ছা করছে, জাস্ট মানে কি বলবো, এত জোরে খিদে পেয়েছে। ওয়া মোমো অলওয়েজ বেস্ট। অ্যাকচুয়ালি বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর রোদ উঠে এত গরম, জাস্ট ঘেমে যাচ্ছি পুরো, মানে একটুও গরম কমেনি, প্রচণ্ড একটু ঠান্ডা হলো তারপর আবার গরম বেড়ে গেল। গরমের মধ্যে গরম, মোমো গরম, বাইরে জওয়ান, জওয়ানে গরম, পুরো গরমে গরম একদম জায়গা বলে। দেখতে পাচ্ছ মুখ থেকে টপটপ করে ঘাম পড়ছে, আর ঘামড়োটা মোমোর উপর পড়ছে, ও সেটাই আবার লাস্ট টেস্ট হয়ে, মানে সেটাই আবার খাওয়া হয়ে যাবে। আমি তখন বাইকটা নিয়ে নিই, স্বর্গ কেমন লাগছে, ওয়াও। তো মুভি দেখে আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট বাইরে রয়েছি এখন। আমার তো দারুণ লেগেছে, কিশোরের মুখ থেকে শুনবো, কিশোরের কেমন লেগেছে মুভিটা? ভালো, তবে খুব ভালো, যতটা ভেবেছিলাম তার থেকে অতটা সেরকম আহামরি কিছু নয়, কিশোরের আহামরি লাগেনি, বাট আমার বেশ ভালো লেগেছে। অনেকদিন বাদে বলিউডে এরকম একটা অ্যাকশন থ্রিলিং প্লাস রোম্যান্স সব কিছু রয়েছে, সব মিলিয়ে একদম মশলাদার মুভি বলা যেতে পারে। অনেকদিন বাদে এরকম মুভি দেখলাম বলিউডে, আমার মনে হয় এটা ফার্স্ট টাইম মুভিটা একবার দেখার জন্য, রিয়েলি পাইসা উঠছে মুভি। তো যাই হোক, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।